আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি হাজির হয়ে গেলাম একটা ডিজিটাল স্কেয়ারক্রো নিয়ে, ডিজিটাল জামানার ডিজিটাল স্কেয়ারক্রো। তো আশা করি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে অলরেডি যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ইউকেতে যারা গার্ডেনিং করি, আমাদের আসলে একটা বিরাট সমস্যা, সেটা হচ্ছে কাঠবিড়ালি এবং বিড়ালের। কাঠবিড়ালিগুলি অনেক ফুল ফ্রুট খেয়ে নেয়, এমনকি লাউ গাছের লাউ পর্যন্ত খেয়ে নেয়, বেগুনও খেয়ে নেয়। আমার গাছের তো অনেক সানফ্লাওয়ার খেয়ে নিয়েছিল লাস্ট ইয়ার। তো এই কাঠবিড়ালিগুলি বিরাট সমস্যা আমার গার্ডেনে। আমার গার্ডেনে অনেক কাঠবিড়ালি আছে, যেগুলি আমার বাসার পাশে একটা বিরাট গাছ আছে, সেই গাছের মধ্যে এইগুলি বাস করে। তো এইগুলি তাড়ানোর জন্য আমি ভাবলাম একটা ডিজিটাল সলিউশন বের করি, আর সেটা হচ্ছে এই ডিজিটাল অ্যানিমেল রিপেলার। তো এইটা আমি ইউজ করব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর ইনশাল্লাহ আমি অবশ্যই আপডেট দিব আপনাদেরকে এইটা আমার কাজ হয়েছে কি না। তো এই যে দেখেন, এই প্যাকেটের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এই যে দেখেন, এই সব অ্যানিমল এইগুলি দূর করে, এইগুলি আপনার বাগান থেকে তাড়িয়ে রাখতে সাহায্য করে। তো আপনাদের যাদের এই সমস্যা আপনারা ভুগছেন, তো আপনারও এই মেশিনটা ট্রাই করে দেখতে পারেন এটা কাজে আসে কি না আপনাদের। আর ইনশাল্লাহ আশা করি অবশ্যই কাজে আসবে, কারণ আমি এটা ভালো রিভিউ পেয়েছি। তো আমি এটা অ্যামাজন থেকে কিনেছি 29.99 দিয়ে, আর এটা বিভিন্ন ব্র্যান্ডেরও আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন, আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে নেবেন। তো এই যে দেখেন, প্যাকেটের ভিতরে এইভাবে প্যাক করা ছিল সব কিছু। তো এইটার মধ্যে একটা স্ট্যান্ড আছে, যা গার্ডেনের মাটিতে ইজিলি আপনারা পুঁতে দিতে পারবেন। তো এই যে দেখেন মেশিনটা, আর ইনস্ট্রাকশন দেয়া আছে, ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, খুবই ইজিভাবে ফলো করা যায়। আর এই যে দেখেন, এইটা ইউএসবি কেবেলও আছে, এটা দিয়ে চার্জ করতে হয়। আপনারা প্রথমে সর্বপ্রথম ওয়ান অ্যান্ড অনলি টাইম 12 ঘন্টা চার্জ করে নিতে হয় রৌদ্রের মধ্যে, তা না হলে 6 আওয়ার কেবল দিয়ে ঘরের ভিতরে চার্জ করে নিতে পারেন। কারণ আমার বিরাট সমস্যা হচ্ছে, দিস উইক অনেক বৃষ্টি হচ্ছে, তো বাইরে তো রোদ তেমন নেই, তো রোদে এইটা চার্জ করা আমার জন্য খুবই কষ্টকর। তো আমি ভাবছি এটা ঘরের ভিতরেই আমি এই ইউএসবি কেবল দিয়ে 6 আওয়ার চার্জ করে নিব। আর এই যে দেখেন, খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এটা অনেক ইজি টু ফলো। তো আমি এত টেকনিক্যাল পার্সন না, তারপরও মাশাল্লাহ আমি নিজে সব কিছু করে নিয়েছি, এত ইজি এইটা। তো আপনারাও ইজিলি এইটা ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। এই যে দেখেন, আমি ইউএসবি কেবলটা লাগিয়ে নিয়েছি, এখন আমি চার্জে দিয়ে দিব। আরেকটা জিনিস মনে হলো, অনেকের আবার ইঁদুরেরও সমস্যা আছে গার্ডেনে, তো এই সমস্যা থেকে এই মেশিন দিয়ে মুক্তি পেতে পারেন। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন। আর আমার গার্ডেনে আমার পাশের বাসার বিড়ালও আসে, সেইটা এসে আমার গার্ডেনটাকে অনেক মেস করে রেখে যায়, আর এটা আসলে খুবই খারাপ লাগে, এইগুলি খুবই মেস করে যায়। তো সেই কারণে আসলে আমার 2-in-1 কাজ হবে। এক তো আমার স্কুইরেলের সমস্যা আছে, আমি এবার 3 উইকস আগে দেখেছিলাম আমার লাউ গাছের মাচার মধ্যে 2টো স্কুইরেল দৌড়াদৌড়ি করছে, দেখে তো আমার ভীষণ মাথা গরম হয়ে গিয়েছিল। তো আশা করি এইটা আমার সমাধান হয়ে যাবে এই সমস্যাটা। এখন এই যে দেখেন, আমি চার্জ করে নিচ্ছি। নিয়েছি আর এটা অবশ্যই ফুলি চার্জ হয়ে গিয়েছে, এই যে স্টিকটা লাগিয়ে নিয়েছে এখানের মধ্যে, এই যে জয়েন্ট আছে এইটা মাটির মধ্যে দিতে হবে। তো এই যে দেখেন, মাই গুডনেস, দেখেন কিভাবে তাকিয়ে রয়েছে, একদম এলিয়েনের মতো লাগছে দেখতে। ও মাই গড, আমার তো ভয় করছে, একদম এলিয়েনের মতো লাগছে, এইটাকে কিভাবে যেন তাকিয়ে রয়েছে, ও মাই গড। এনিওয়ে, এই যে দেখেন এখানে সুইচ আছে, তো সুইচটা আমি অন করে নেই, এই যে পাওয়ার বাটন, সাউন্ড হলো, এটা কি সাউন্ড বাটন, তো
তো এটা অন হয়ে গিয়েছে, এই যে লাইটটা অন হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না স্লাইড, বাট এই যে দেখেন ফ্ল্যাশিং হচ্ছে, তার মানে এটা কাজ করছে। তো চলুন তাহলে এটা এখন আমি নয়েজ করছে, মিন ইটস ওয়ার্কিং, সো দ্যাটস গুড। তো এই যে দেখেন এই ট্রির মধ্যে রয়েছে সেই দুষ্টু কাঠবিড়ালিগুলি, আর এই কাঠবিড়ালিগুলি আমাকে অনেক কষ্ট দেয়। তো নয়েজ হচ্ছে, তো জানি না একটু পরে পরে নয়েজ হবে কি না, না এইভাবেই থাকবে আমি জানি না। সো লেটস জাস্ট এটা লাগিয়ে দেই। তো এ আমি এই গাছের নিচেই লাগিয়ে দিব, যেহেতু কাঠবিড়ালি আসে। লাস্ট ইয়ার আমার এই ওয়ালের মধ্যে অনেকটি সানফ্লাওয়ার ছিল, আর সেইগুলি আগা মাথাটা একদম খেয়ে নিয়েছিল কাঠবিড়ালিগুলি। এই যে একটা সানফ্লাওয়ার আছে, জানি না এইটা কতদিন থাকবে। তো আমার ভীষণ কষ্ট লেগেছিল, আমার এত শখের সানফ্লাওয়ারগুলি খেয়ে নিয়েছিল। সাউন্ড বাটনটা আমি অফ করে দেই, জানি না কেন এত সাউন্ড হচ্ছে। তো এনিওয়ে লেসি এটাকে কোথায় রাখবো, আমার মনে হয় এইখানে মাটির মধ্যে একটু পুঁতে দিব, এই জায়গাটা দিয়ে দেই। কারণ এমন একটা জায়গা চুজ করতে হবে যে জায়গার মধ্যে রৌদ্র আসে, কারণ এটা সোলার সিস্টেম। তো আমি অফ দ্য ক্যামেরা এটাকে ফিক্স করে নিচ্ছি, কারণ আমি পারছি না এক হাত দিয়ে। এই যে দেখেন আমি ফিক্স করে নিয়েছি, আর এই যে দেখেন কিরকম এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে আছে, ওর আইসগুলি ফ্ল্যাশ হচ্ছে, মিনস ইটস ওয়ার্কিং। তো এভরিডে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আসলে আমার অনেক আগে বাহিরে আনার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পারি নাই, পুরোটা সপ্তাহে আমার ওয়েস্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি থামবে না, কিছু করার নেই, আমি আজকে যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা একটু ভালো আছে, তো ভাবলাম এখনই ফিক্স করে নেই। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটার আপডেট অবশ্যই দিব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমি এখন জানি না কয়েকদিন পরে আপনাদেরকে আপডেট দিতে পারবো, কারণ আমি নোটিস করেছি কয়েকদিন ধরে আমার গার্ডেনে কোনো কাঠবিড়ালি দেখা যাচ্ছে না, জানি না ওইগুলি কোথায় চলে গেল, না হলিডে গেল, কি হলো বুঝি না, আসলে বুঝতে পারছি না। তো তো আমার গার্ডেনে কাঠবিড়ালি আছে কি না তাও আমি জানি না, কারণ ওই তো রিসেন্টলি আমি কোনো কাঠবিড়ালি নোটিস করি নাই। তো দেখি কি কাজ হয়, তো ইনশাল্লাহ কাজ হওয়ার কথা, কারণ আমি এই প্রোডাক্টটা যখন অনলাইন থেকে কিনেছি তখন ভালো রিভিউ পেয়েছি, রিভিউ দেখে নিয়ে এসেছি। তো আশা করি আপনাদেরও কাজ কাজে আসবে। তো আপনাদের যদি বিড়ালের অথবা কাঠবিড়ালির সমস্যা থাকে গার্ডেনে, তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আমার এই জিনিসটা কাজ আসবে, এখন কাজে আসছে কি না সেটা জানি না, কবে আপনাদেরকে আপডেট দিতে পারবো, কারণ আমি এই যে বললাম লাস্ট এক মাস ধরে আমি গাছ আমার বাগানে কোনো কাঠবিড়ালি দেখছি না। তো জানি না ওরা কোথায় গেল, হয়তো সামার ভ্যাকেশনে কোথায় চলে গেছে, আবার চলে আসবে। তো দেখি, ওয়েট করি, আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দেব ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ, হ্যাপি গার্ডেনিং।